আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক বৃন্দরা, আমাদের দোকানের পক্ষ থেকে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমরা সুপারস্টারের ডিলার, আমাদের কাছে সব সময় হ্যাঁ আপনারা অরিজিনাল এবং কি ভালো মানের জিনিস পাবেন। আমাদের সুপারস্টার কন্ট্রোলারগুলো সর্বোচ্চ 10 এমপিয়ার পর্যন্ত হয়ে থাকে, কিন্তু অনেকেরই আপনি 30 এমপিয়ার 20 এমপিয়ার কন্ট্রোলার লাগে। সেই ক্ষেত্রে আমাদের মানে আমরা বাজারে সেরা মানের যে কন্ট্রোলারটা আছে, এটা আমরা কোনো আপনার বাংলাদেশে কোনো জায়গা থেকে কিনি নাই, সরাসরি আমরা চায়না থেকে এক্সপোর্ট করে নিয়ে আসছি আর কি। যেটা বাংলাদেশে এইগুলো নিয়ে আসতে চাই না, বাংলাদেশে ভালো জিনিস ওরা নিয়ে আসতে চায় না, দাম বেশি পড়ে। এই জন্যে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে চার্জারগুলো নিয়ে আসছি। আমি আজকে চার্জারের মানে আমার এই ভিডিওতে দেখানোর কথা ছিল, মানে আমার কন্ট্রোলারটা খুলে দেখানোর জন্য আমি আজকে একদম ওপেন রিভিউ দেখাবো। দেখেন, এই চার্জারটা হলো আপনার 12 ভোল্ট এবং কি 24 ভোল্ট এবং কি 30 এমপিয়ার। আপনি 12 ভোল্টের প্যানেল দিয়েও ব্যবহার করতে পারবেন এবং কি 24 ভোল্টের প্যানেল দিয়েও ব্যবহার করতে পারবেন। আর এটাতে যে পরিমাণে আপনার ইন্টেলিজেন্ট, আর হলো এটা হলো আপনার PWM টাইপের কন্ট্রোলার। বাংলাদেশে আপনারা MPPT-র কন্ট্রোলার এটা ব্যবহার করা কোনো প্রয়োজনই মনে করি না, কারণ আপনার MPPT এটা কোন দেশে ব্যবহার করতে হয়, যে দেশে শীত প্রধান দেশ, আপনি সূর্যের আলো 4-5 ঘন্টা থাকে, ওইগুলো দেশে আপনার MPPT চার্জার কন্ট্রোলার ব্যবহার করতে হয়, কারণ আপনার যেন কম সূর্যের আলোতে তাড়াতাড়ি ব্যাটারি চার্জ করে। আর আমাদের দেশে তো আপনার সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে থাকে, বুঝলেন না? এই জন্য আমাদের এত দামি কন্ট্রোলার মানে MPPT কন্ট্রোলারগুলো, ভালো মানের কন্ট্রোলারগুলো মিনিমাম 10,000 টাকা থেকে শুরু হয় আর কি। এই জন্য MPPT আমাদের কন্ট্রোলারে বাংলাদেশের মানে আবহাওয়ার প্রেক্ষাপটে ওটা প্রয়োজন নাই। আপনার PWM টাইপের কন্ট্রোলারগুলোই হলো বেস্ট বাংলাদেশের জন্য আর কি। দেখেন, সব বিস্তারিত দেওয়া আছে এখানে, খুবই আপনার ইন্টেলিজেন্ট পদ্ধতি দেওয়া হয়েছে এখানে, সব IC দেওয়া আছে, সকল ধরনের আপনার ডিজিটাল প্রযুক্তি যেটা আছে ব্যবহার করা আছে সেগুলো ব্যবহার করা হয়েছে। আর আমি দেখাই এখন আপনাদেরকে যে মূল বিষয়টা কথা ছিল আপনাদের, আর আমার এই কন্ট্রোলারটা একদম ওপেন করে দেখাবো আমি আজকে। দেখেন, আমি খুলে রাখছি লাটগুলো, সব কিছু খুলে রাখছি। দেখেন, এখানে দুইটা USB পোর্ট আছে 5 ভোল্টের, এবং কি আপনার এখানে দুইটা ফিউজ আছে। এখানে এমন আপনার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, আপনার ভিতরে খোলার পরে বুঝতে পারবেন। আর আমি সব কিছুর নাম তো জানি না, আমরা তো মনে করেন শুধু বিক্রেতা, তাও আমাদের সাধারণ জ্ঞান অনুযায়ী যা আছে আমি আপনাকে বলার চেষ্টা করব। দেখেন, এটা আপনারা দেখলে বিশ্বাস করবেন না, এটা কি মোটা একটা হিটসিং ব্যবহার করা হয়েছে, এটা সম্পূর্ণ একটা হিটসিং, কিন্তু এটা অনেক, এটার ওজনই মনে করেন 300-400 গ্রামের মতো হবে হিটসিং। আর এইগুলো হলো আপনার আপনার মসফেট, বুঝছেন? মসফেটের উপরে এইগুলো দিয়ে রাখছে আর কি। এগুলো আমি তুললাম না, কিন্তু এগুলো সব মসফেট, কারণ এই মসফেটের জন্য হিটসিংগুলো দেওয়া আছে। যখন আপনার হিটসিং মসফেট যদি অতিরিক্ত গরম হয়ে যায়, আপনার হিটসিংগুলো ঠান্ডা করে আর কি, মানে আপনি তাপটারে সরাই দেয় আর কি চারপাশে। আমি দেখাই, আমি সব কিছু লাট খুলে রাখছি আর কি, আপনারা দেখলে খুশি হয়ে যাবেন যে এত ভালো একটা প্রোডাক্ট আনছি। আর আমরা এটা ওয়ারেন্টি দিয়ে থাকি 1 বছরের খাতা কলমের। আর হলো এটা আমি আরও বিস্তারিত বলতে অনেক সময় লেগে যাবে, কিন্তু আমি শর্ট করে ভিডিও করছি। আর যাদের বিস্তারিত জানতে হবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ইমো নাম্বার দেওয়া থাকবে, ওইখানে যোগাযোগ করলেই হয়ে যাবে আর কি। দেখেন, এই যে আমি দেখাচ্ছি, দেখেন ভিতরের সার্কিটটা অসাধারণ এবং খুবই উন্নত মানের সার্কিট। দেখেন, এখানে কী দেওয়া নাই, সব এখানে IC দেওয়া, সব আধুনিক আপনার SMD মডেলের পার্টস দেওয়া। আপনারা বলবেন এখানে ভাই ওই যে বাংলাদেশের মতো বড় বড় আপনার ডায়োড কই, আপনার ট্রানজিস্টর কই, এই ট্রানজিস্টরগুলো এই যে এইগুলোর কাজ করবে, এই যে এইগুলো ছোটো ছোটো, আমি বললাম তো একদম আধুনিক যন্ত্রপাতি দেওয়া হয়েছে, এই ছোটো ছোটো যেগুলো দেখতেছেন এইগুলো হলো রেজিস্টার, এইগুলো ট্রানজিস্টর, এগুলো সব আধুনিক মানে মডেলের কী আর কি। আর এগুলো আপনার ব্যাটারিটাকে এত ভালো পরিমাণে চার্জ করবে, আপনারা এটা দেখার পরে বুঝতে পারবেন। আর এটা হলো আপনার ডিসপ্লে, আর এটাকে আমি কি বললাম, আপনি যদি প্যানেল হ্যাঁ 24 ভোল্ট হয়ে থাকে, আপনি যদি ব্যাটারি 12 ভোল্ট হয়ে থাকে, আপনি এটা দিয়ে অটোমেটিক চার্জ করতে পারবেন। আপনি যখন প্যানেল হ্যাঁ 24 ভোল্ট হবে, আপনার যখন ব্যাটারি 12 ভোল্ট হবে, আপনি এই কন্ট্রোলারটা অটোমেটিক আপনার ওই 24 ভোল্টে প্যানেলটাকে 12 ভোল্ট করে ব্যাটারিটাকে 12 ভোল্টে চার্জ করবে আর কি। এটাতে অনেক সুবিধা আছে এবং কি অনেক প্রোটেকশন আছে, এবং কি আপনার 100% ব্যাটারি চার্জ হওয়ার পরে অটো কাট করবে। দেখেন, এখানে সব যন্ত্রপাতিগুলো, অসংখ্য অসংখ্য যন্ত্রপাতি। আপনারা এই সার্কিটটা, এই কন্ট্রোলারটা মনে করেন বাংলাদেশের ভিতরে বেস্ট MPPT চার্জার কন্ট্রোলার হিসেবে। আপনি বাজারে 400-500 টাকা দেয়, 600-800 টাকা দেয় অনেক চার্জার পাওয়া যাবেন,
কিন্তু ওইগুলো থেকে এই চার্জারগুলো হাজার গুণে ভালো। আপনি লবিন আসে থেকেও এই চার্জারটি ভালো আমি বলতে পারবো আর কি, কারণ আমি এটা নিজেও ব্যবহার করি। যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনি জিনিসটা হাতে পাবেন, দেখবেন পরে টাকা দিবেন, কোনো সমস্যা নেই। দেখেন সার্কিটটা আপনারা বিস্তারিত আপনারা নিজেরাই যাচাই বাছাই করে দেখে নেবেন। সার্কিটটা খুবই উন্নত মানের, আর যদি আপনাদের কারোর লাগে অবশ্যই অবশ্যই জানাবেন, কারণ একটা ভালো মানের কন্ট্রোলারই আপনার হাজার হাজার টাকা জিনিসগুলোর, কারণ আপনি 20,000 টাকাতে একটা ব্যাটারি কিনবেন, আপনার 10,000 টাকাতে একটা প্যানেল কিনবেন, কিন্তু যদি একটা ভালো কন্ট্রোলার না কিনেন সেই ক্ষেত্রে ওইগুলো জিনিসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এবং কি আপনি 6 মাসও ভালো করে ব্যবহার করতে পারবেন না, আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে ওভার চার্জের কারণে। এবং কি আপনার যন্ত্রপাতিগুলো যেমন লাইট ফ্যান এইগুলো জ্বলে যাইতে পারে আর কি, মানে আপনার যখন এই আপনার ভোল্টেজটা যদি আপনার কন্ট্রোল না করতে পারেন, সেই জন্য একটা ভালো মানের কন্ট্রোলার অবশ্যই অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এটা আমার অনুরোধ রইল, আমার কাছ থেকে নেন বা অন্য কারো কাছ থেকে নেন, সবাই আগে আপনারা একটা ভালো জিনিস ব্যবহার করে মানে কন্ট্রোলার ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এখন আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ, যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।